জঙ্গলমহলে ফের শক্তিবৃদ্ধি শাসক তৃণমূলের এবার খাত্রার দহলা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম সদস্যা তাদের দলে যোগ দিলেন দাবি তৃণমূলের খাত্রায় দলীয় দপ্তরে সিপিআইএম ছেড়ে আসা লক্ষ্মীপ্রিয়া রায় নামে ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রসঙ্গত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আঠারো আসন বিশিষ্ট দহলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যেতে মাত্র ছটি আসনে বিজেপি ও সিপিআইএম পাঁচটি করে ও নির্দল প্রার্থীরা দুটি আসনে জয়লাভ করেন কিন্তু বোর্ড গঠনের আগে দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন নির্দল সদস্যরা বোর্ড গঠনে অনুপস্থিত থাকায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও ওই পঞ্চায়েত দখল করে তৃণমূল প্রধান ও উপপ্রধান হিসেবে নির্বাচিত হন সেই সময় বিজেপি ছেড়ে আসা অসিত কুমার মাহাতো ও নিবেদিতা মণ্ডল ওই ঘটনার মাত্র এক মাসের মধ্যেই প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য ভগবত দুলে ও এর লক্ষ্মীপ্রিয়া রায় তৃণমূলে যোগ দিলেন তৃণমূলে যোগদানকারী লক্ষ্মীপ্রিয়া রায়ের দাবি গ্রামের উন্নয়নের সাথেই তিনি তৃণমূলে যোগ দিলেন একই সঙ্গে তৃণমূল নেত্রীর হাত শক্ত করাও তার উদ্দেশ্য বলে তিনি জানান গ্রামে জন্য আমি হাত শক্ত করে জন্ম রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এ প্রসঙ্গে বলেন বুথ স্তরে উন্নয়ন তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিআইএম ও বিজেপি ছেড়ে লক্ষ্মীপ্রিয়া রায় ভগবত দুলেরা আমাদের দলে যোগ দিলেন পার্টি অফিসে আজকে আমাদের যারা বিজেপি এবং সিপিএম থেকে জিতেছিলেন দুজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের আদর্শিত হয়ে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এবং বুথ স্তরে গ্রাম পঞ্চায়েতের স্তরে সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আমাদের আজকে লক্ষ্মীপ্রিয়া রায় সিপিএম থেকে ভেতুয়া বুথে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তিনি হাতে তুলে নিয়েছেন এবং সতেরো তারিখে ভগবত দুলে বিজেপি থেকে হেতিয়াসল বুথের তিনিও আমাদের সাথে কিন্তু জয়েন করেছেন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিতপতি প্রশাসনের উপস্থিতিতে ছটি আসন পেয়ে দহলা গ্রাম পঞ্চায়েতে কি করে বোর্ড গঠন করলো প্রশ্ন তুলে তিনি বলেন অনৈতিকতার একটি সীমা থাকা উচিত তাদের দলের প্রতীকে নির্বাচনে লক্ষ্মীপ্রিয়া রায়ের সাথে তার কথা বলবেন বলে জানান তিনি তৃণমূলে যোগদান করেছে কিনা ছবি সভা দেখাচ্ছেন সেসব ঠিকই আছে ছবি সভাটা দেখাচ্ছে কিন্তু দহলা গ্রাম পঞ্চায়েতে ছটা আঠারোটা আসনের মধ্যে ছটা তৃণমূল পেয়েছে কি করে ভোট করলো সেটা একটা আশ্চর্য ব্যাপার প্রশাসন সব থেকে নিয়ে জোর করে নিয়ে কিছু লোককে দিয়ে ভোট পিং করিয়ে প্রধান প্রধান করেছে এরপরেও শান্তি নেই যে ভাঙানোর জন্য দৌড়াচ্ছে আসলে তৃণমূল দলটাই এরকম যখন ভোট পাচ্ছে দহলাঞ্চলে থার্টি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে সেই থার্টি পার্সেন্ট ভোট পাওয়ার পরে সংসদ ঘুরতে হবে গ্রাম পঞ্চায়েত ঘুরতে হবে মন্ত্রী মন্ত্রীর লোকজন তৃণমূলের লিডার সব উঠে পড়ে লেগেছে লোকের ভোট পায়নি কিন্তু তবু ওকে পঞ্চায়েতটা করতেই অনৈতিকতার একটা সীমা থাকা উচিত মানুষের কাছে আমরা যাব মানুষের কাছে যাব বলবো কিন্তু এখনো আমি সন্দেহ আসে আমার যে মহিলাকে বলছে ওদের জয়েন করেছে ভুল বুঝিয়ে বা অন্য কোনো ভয় ভয় দেখিয়ে ওকে নিয়ে এসছে কিনা সেটা দেখবা আমরা সার্বিকভাবে দেখবার পরে এটা পরিষ্কার করে বলতে পারব কিন্তু তৃণমূলের এই যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে এতগুলো লোক যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে সেইটা আজকে একটা পঞ্চায়েতের মেম্বারকে নিয়ে খেল করে নিয়ে তৃণমূলের যে প্র্যাকটিসটা সারা মানে রাজ্যে চালাতে যায় সে তারই একটা মানে নির্দিষ্টতম উদাহরণ এটা এটা খুব নিন্দনীয় কাজ আমাদের লোকেরা গেছে ওই যিনি বলছেন যাকে বলছেন আপনারা যে জয়েন করেছে তার কাছে গেছে আজকে তাদের সাথে কথা হবে কথা বলার পরে সার্বিকভাবে বলা যায় দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা